পৃথিবীর আহ্নিক বার্ষিক গতির সংখ্যা যত বেড়ে চলেছে, তারই সঙ্গে তাল মিলিয়ে সমাজ রূপান্তরিত হচ্ছে অতি দ্রুত। আজ আমরা যেখানে পৌঁছে তারও একটা ধারাবাহিক বিবর্তনের ইতিহাস আছে। আছে অর্থ সমাজ অবস্থানের ফেলে আসা অসহনীয় অতীত। ম্যাজিক লণ্ঠনের মধ্যে দিয়ে ইতিহাসের এক অধ্যায়কে বর্ণনা করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক। সেই সময়ের কিছু নথি ও স্মৃতির সামনে আমরা মিলিয়ে নেব তাঁর শিল্প সৃষ্টিকে। ভারতের শাসন ক্ষমতায় যখন পতাকা বদল হল, খণ্ডিত মানচিত্রে দাঁড়িয়ে বাংলার দুপারের মানুষ তখন দু দেশের বাসিন্দা। কাতারে কাতারে মানুষ পদ্মার পাড় ছেড়ে, ফিটে ছেড়ে, মাটি ছেড়ে, ধান ছেড়ে গঙ্গা তীরে শহর কলকাতামুখী। আশায় কিংবা আশঙ্কায় হাজার হাজার মানুষ ছিন্ন। আমাদের দেশের স্বাধীনতা এসেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষের ভিত্তিতে। হ্যাঁ, মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ড মেনে নিয়ে পাওয়ার ট্রান্সফার হয়েছে। ব্রিটিশ সবসময়ই চেষ্টা করেছিল ভারতবর্ষকে দখলে রাখার জন্য। তার জন্য তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, এবং ডিভাইড করতে হবে কমনালি, যাতে কোনো ইউনাইটেড স্ট্রাগল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে আমাদের দেশে সফল না হয়। নেহরু গেভ অ্যাসিওরেন্স দ্যাট আফটার দ্য ডিভিশন অফ ইন্ডিয়া, ইফ মাইনরিটিস ইন পাকিস্তান ক্যানট রিমেইন দেয়ার, অল আর ওয়েলকাম টু ইন্ডিয়া, দে শুড বি ট্রিটেড অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। বাট আফটার দি পার্টিশন, ওয়েন মোর দ্যান 5 মিলিয়ন পিপুল কেম ওভার টু ইন্ডিয়া অ্যাজ রিফিউজিস, the government of India declared that they should not be considered as refugees and they will have to go back. Only for their temporary relief, government of India released a small amount of money. ১৯৪৮ এর 20 অক্টোবর অমৃতবাজার পত্রিকা লিখেছে, শিয়ালদহ সাউথ স্টেশনের সামনে থিক থিক করছে লোক, শিশু থেকে বৃদ্ধ সকলেই লড়ছে কলেরা বা অন্যান্য রোগের সঙ্গে। যে সকল পরিবারের রিফিউজি ক্যাম্পে যাওয়ার ছাড়পত্র মিলেছে তারা শিয়ালদহ স্টেশন চত্বরে 39x36 বর্গফুট দড়ির বেষ্টনীর মধ্যে চাদর বিছিয়ে অপেক্ষায় আছেন। এই 39x36 বর্গফুটের সীমিত গণ্ডির মধ্যে 5-6 হাজার পুরুষ, মহিলা, শিশুর কষ্টকর দিন রাতের জীবন পাঠ অবর্ণনীয়। সামান্য চিড়ে আর গুড়ের থলি নিয়ে সরকারি প্রতিনিধি হাজির হতেই ভিড় উপচে পড়ল। যারা ধাক্কায় মাটিতে পড়ে গেল তাদের দিকে তাকানোর কেউ নেই। পোয়াতি মহিলারা যারা সেখানে পৌঁছতে পারছে না, তারা আত্মীয়ের দয়ার উপর নির্ভরশীল। রিফিউজিদের প্রতি যে ব্যবহার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কংগ্রেসের স্টেট গভর্নমেন্ট করেছিল, হ্যাঁ, তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং রিফিউজিরা বলল কিছুতেই আমরা আর বাংলাদেশে পাকিস্তানে ফিরে যাব না। তখন এখানকার যে কংগ্রেস গভর্নমেন্ট, প্রফুল্ল সেন টেন এদের হাতে ছিল, হ্যাঁ, কংগ্রেসিরা এরাও এদের বিধায়কতার জন্য ব্যস্ত ছিল, সেই জন্য এরাও এদেরকেও এই গভর্নমেন্টকেও চ্যালেঞ্জ করে বলল যে আমরা কিছুতেই যাব না, আমরা আমাদের থাকার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। হ্যাঁ, সেই থেকে হলো যে যেখানে যেখানে ওদেরকে রাখা হয়েছিল যে অবস্থায়, তারা বললো এখান থেকে আমরা আর যাচ্ছি না যতক্ষণ না বিকল্প আমাদের দেওয়া হচ্ছে। সুতরাং তার জবর দখল হলো তার থেকে। আমরা ওদের বললাম যে যদি সংগঠিতভাবে লড়াই না করো, হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ বাঁচতেই পারবে না, সুতরাং তোমরা যেখানে যেখানে বসে গেছো সেই সব জায়গায় সবাইকে নিয়ে কমিটি করো এবং এগুলোর নাম দাও কলোনি। কলোনি মানেই উপনিবেশ, যে বাইরের থেকে এসে বসে যাওয়া। গুলি চালালো
টেয়ার গ্যাস চালালো, হ্যাঁ, মারলো অনেককে, হ্যাঁ। ওরা বললো আর কিছুতেই যাবো না আমরা, হ্যাঁ, গুলি চালাও, মারো, যা করো, এমনি তো মরতেই হবে। বাড়ি কোন জেলা? ঢাকায়। তাহলে এখানে কিছু হবে টাবে না, এখানে সব পাবনার লোক, জেলায় জেলায় বিভেদ। একেও যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে আমাদের রইলটা কি? আমরা নিচু জাতির মানুষ বাবা, এক্ষুনি আরে বাবা। সাম্প্রতিককালে বাংলার আর্থিক ব্যবস্থার সামাজিক জীবনে সবচেয়ে বড় আঘাত দেশভাগ হওয়া। এর পিছনে ছিল সাম্রাজ্যবাদীদের ছক এবং কিছু দেশের নেতার মুখোশ পরে আপোষ করা। কিন্তু এর ফলে ওপার বাংলার প্রায় 1 কোটি মানুষকে, যাদের সামাজিক আর্থিক জীবনে একটা স্থিতি ছিল, কিছুটা স্বস্তি ছিল, যা নিয়ে তারা শতাব্দীর পর শতাব্দী বাঁচছিলেন, তাদের হঠাৎই ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এপার বাংলায় চলে আসতে হয়।